দেখো, এই কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরলাম। কিছুক্ষণ বলতে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 8:30। 8:30টাও বাজেনি, 8:20। আর স্যারও অফিস থেকে এসে গেছে, আমিও ঢুকেছি, ওও ঢুকেছে অফিস থেকে, বুঝেছ? আর এই যো, আড্ডা, এইটাই ক্যামেরাটা অন করে দেখা যায়, তোমার দেখো খালি, এসেই আড্ডা দিয়ে চলে গেল। ঠিক আছে, নতুন পায়জামা বার করা হয়ে গেল ওয়ার্ড্রপ থেকে বার করে। আর আমি বলেছি এই গেঞ্জিটা আমায় দিয়ে দিবি, এই গেঞ্জিটা তোকে পরতে হবে না, এটা আমি বাড়িতে পরে ফেলবো, ও এই গেঞ্জিটা পরতে চায় না। হ্যাঁ, আমি তো হাবলদার হই, যা খুশি হই। বাবা, আমার পিঠটা লাগছে, উফ বাবা পিঠটায় লাগছে রে, ক্যামেরা অন করেই শরীর খারাপ, পিঠটায় লাগছে। আজ এসেই অনেক খাওয়া হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়েছি, তারপর আজকে পূর্ণিমা না, প্রসাদ দিয়ে গেছে ওই পাশে বাড়ি থেকে, সেই প্রসাদ খেয়েছি, সব খেয়েছি, পেটটা ভর্তি আছে আজকে। আর রাতের ডিনার করবি বাবুয়া? বাবুয়া করবে, বাবুয়ার ভাত আছে, বাবুয়া খুব একটা খাইনি, আমি প্রসাদটা পুরোটা খেয়েছি প্রায় বলতে গেলে, বাবুয়া একটুখানি মুখে দিয়েছে। ওর কালকে সেই মাছের, কাতলা মাছের কালিয়া আছে, 1 পিস কাতলা মাছ আছে, ওই দিয়ে ভাত খেয়ে নিবি। হ্যাঁ, রাতের ডিনার করবি, আমার তো হয়ে গেছে। আর ঠাকুরকে আমার দুধ মিষ্টি দিয়ে দেবো রাতে। হ্যাঁ ঠিক আছে, ডান রাতের ডিনার, ঠিক আছে, ওকে। এবার আপনি আড্ডা দিতে যাচ্ছেন, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, জিনিসগুলো মনে করে আনি, যেগুলো যেগুলো বললাম, বুঝেছিস বাবা? আমি কথা বলতে পারছি না, এত পেটটা ভর্তি, এখন একটুখানি শোবো, জানিস বাবুয়া, একটু শুয়ে শুয়ে উঠে আবার কাজ আছে এখানে নিচটা। এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখন, একটা ভাল লাগছে বেশ। আগের ব্লগেই বলেছিলাম না একটু বেরোবো, এই ফিরেছি 7:45, 7:00 সময় ফিরেছি, ফিরে চা মুড়ি এসব খেলাম, আমিও ঢুকেছি, ওও ঢুকছে, মানে ফোন করেছিলাম, ও বললো আমিও ঢুকছি। 7:30, 7:30 ফিরলাম, ঠিক আছে, ফিরে টিরে তারপর প্রসাদ দিয়ে গেলো, সে প্রসাদ খেলাম একটু, এইসব করলাম, আর পেটটা ভর্তি হয়ে গেছে, ক্লান্ত লাগছে, এবার একটু শোবো, বুঝেছো? ল্যাপ খেয়ে শুয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এইটাতে মধু, মধু এইটাতে গোপালকে মধু দেওয়ার জন্য, এটা হ্যাঁ যেটুকুনি সময় একটু রাত্রি অব্দি থাকে, সারাদিনটা এখানেই থাকে। এবার গোপালুকে যখন সকালে আমি খেতে দিই, তখন আমার ঘন্টি ছিল না, ঘন্টি বলতে বড় ঘন্টি ছিল, বড় ঘন্টি, অত বড় ঘন্টি বাজালে সকালবেলা আমার গোপালু শোনা রেগে যাবে, এই জন্য বড় ঘন্টি। আর আমার অত বড় ঘন্টি নাড়াবারও হাতে আমার অত জোর ক্ষমতা নেই। যাই হোক, গোপালু শোনার ঠিকানাটা ইয়ে হয়ে গেল, যাই হোক, সেই জন্য আমি না একটা ছোট্ট করে সেট আপ করলাম এখানে, যেমন হচ্ছে আমার সকালবেলা উঠে গোপালু শোনার যেগুলো লাগবে, এই যে ঘন্টিটা তো দেখেইছো সেদিনকে, এটা গোপালু সোনার, এই এই জলের বোতলটা দিয়ে গোপালু সোনার সকালবেলাতে জল ভরাই থাকে, আমি ভরে রেখে দিই, সকালবেলা উঠে ওর মুখ হাত পা টাত পা মোছাই, বুঝেছো? মানে যেগুলো রেগুলার বেসিসে ঠাকুরকে ঘুম থেকে তুলতে গেলে যেগুলো আমার প্রয়োজন পড়বে, আমি ছোট্ট করে এখানে একটা সেট আপ করলাম, জানো তো। আর গোপালুদের বিছানাটাকে, খাটটাকে আমি এদিকে করে দিলাম, বুঝেছো? আপাতত এখানটা আমার ইন ফিউচার অন্যরকম একটা এখানটা ডেকোরেট করার ইচ্ছা আছে, কি করব সেটা জিনিসটা আমার আসার পর। এখানটা আমি সোফাটাকে এখানে রাখবো, আমার সোফাও আনবো, তোমাদের দেখিয়েছিলাম না, সোফাটাকে ওপরে রাখবো, সেটা মানে ইন ফিউচার মানে কি করব সেটা দেখা যাবে। এখন আপাতত আমি এখন ঠাকুরের এখানে একটা ছোট্ট করে আমি সেট আপ করলাম, কেন বলো তো, সকালবেলায় গোপালু সোনাকে তুলি, তুলে তুলে আমার এই জল টল লাগে, তো এইখানে আমাদের খাবার জল থাকে, বুঝেছো, এইখানটাতে আমাদের খাওয়ার জল থাকে, এবার এইখানে আমরা জল খাই, আবার গোপালু সোনাদেরও জিনিস রাখি, কেমন একটা লাগছিল আমার। ওই জন্য গোপালু সোনার পুরো আলাদা এদিকটা একটা সেট আপ করে দিলাম, ওর সমস্ত গোপালু সোনার লোকনাথ বাবার সব এইখানে সাজিয়ে রেখে দিয়েছি, ও সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রাখলাম, আর গোপালু সোনার বিছানাটাকে এদিকে করে দিয়েছি। আর ও যে সকালবেলা উঠে বসার টুলটা এখানে রয়েছে, এই যে টুলটা, এই টুলটার উপরে একটা কভার পাতা থাকে, এটার উপর গোপালু সোনা সকালে বসে, এই কভারটাকে তুলে দিয়েছি, নোংরা হয়েছে বলে আমি এসেই বাড়িতে এসে এই সমস্ত কাজ করেছি, এটার উপর একটা কভার থাকে, এটাকেও তুলে দিয়েছি, নোংরা হয়েছে, কাচতে দেবো কালকে আর কি, বুঝতে পারছো? এইসব করছি সন্ধ্যে থেকে বসে বসে, বুঝেছো? আর এখানে আমি একটা প্রদীপ দানি এনে রাখবো,
আর একটা মাচিস আর একটা ধূপ এনে রেখে দেবো, বুঝেছো? কেন সকালবেলা গোপালের সোনাকে যখন খেতে দিই, ভোগ নিবেদন করি, যেটুকুনি যাই করি না কেন, তখন একটু ধূপ কিংবা প্রদীপ জ্বালিয়ে দিলে ভালো হয়, একটু ঘন্টি বাজালে। এগুলো আমার আগে করতাম না, নর্মালি আমি গোপালুকে ঘুম থেকে তুলে যেমন খেতে দেওয়ার এগুলো করতাম, কিন্তু আমার ধূপ টুপ এসব জ্বালানো হতো না। যা ছিল ওপরের ঠাকুর ঘরে ছিল, আবার নিচে আলাদা করে কিছু করা হতো না। আমার পরে মনে হলো না, ঠাকুরকে যখন খেতে দিয়ে একটু ঘন্টি না বাজালে বলো গোপালু সোনার, ঘন্টি আর ধূপ প্রদীপ না জ্বালালে, ধূপ হোক একটু প্রদীপ হোক না জ্বালালে বিচ্ছিরি লাগে, একটা কেমন একটা হচ্ছিল আর কি আমার মন থেকে। দেখে আমার মন যেটা সায় দেয় যখন আমি সেটাই করি, সেই অনুযায়ী এখানটাকে একটা ছোট সেট আপ করে রেখেছি, একটা ছুরিও রেখে দিয়েছি। বাবুয়া না ক্যামেরাটা আমার কাছে আছে, এখানে একটা ছোট্ট করে সেট আপ করে রেখে দিলাম, একটা ছুরিও রেখে দিয়েছি, কিছু কাটাকুটির ফল টল যদি কিছু লাগে দিচ্ছে সেই জন্য রেখে দিয়েছি। আর এইটা কি সুন্দর দেখেছ, এটা বাবুয়া হরিদ্বার বেড়াতে গেছিলো, মানে আমার বিয়ের আগের কথা বলছি। গোপালুর এটাতে জল তুলে রাখবো, মানে মুখ হাত পা ধোয়ার জন্য, খাবার জল নয়, বুঝেছো? তাই এখানে একটা আমি ছোট্ট ছেলে, আর ওপরে আমার ঠাকুরের অনেকগুলো প্রদীপ আছে, একটা প্রদীপ এনে রাখবো আর একটা ছোট মাচিস আর একটা ধূপ এখানে এনে রেখে দেবো। তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম, আমার ঠাকুরের একটা ছোট্ট সেট আপ এখানে করে নিলাম সকালবেলা, যেগুলো গোপাল উঠতে লাগে, বুঝেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝাতে পেরেছি বাবুয়াকে, বললাম আমার এই ক্রিমটা, নিভিয়ার ক্রিমটা শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে গেলে কী হবে দেখবে, এরকম কেটে নেবে, ভেতরে অনেক ক্রিম থাকে জানো, আমি কোনো জিনিস ওয়েস্ট করি না, বাবা পয়সার জিনিস, ভেতরে থাকে জানো, এরকম ক্রিম দেখবে কত আছে। বাবুকে বললাম কেটে দে, এই এগুলো তখন কি করি বলো তো, একটু হাতে পায়ে মেখে নিই, এগুলো ভেতরে দেখবে কত থাকে, আগে জানতাম না। একদিন একজনকার দেখলাম সত্যি তো, সে কাটলো কত ক্রিমের ভেতরে, তো এই বাবা বাবার মুখে ভর্তি হয়ে গেছে, দেখেছো ভেতরে কত ক্রিম আছে, চাপ দিয়ে খুলেছে মুখে ভর্তি ক্রিম লেগে গেছে, ভেতরে ভর্তি ক্রিম, সাদায় সাদা, সাদা কৌটোটা তো আর ক্রিমটাও সাদা, তোমরা বুঝাচ্ছ না এর ভেতরে। এখন আমার দু তিন দিন চলে যাবে যা ক্রিম আছে জানো, হাতে পায়ে মাখা হয়ে যাবে। এই প্রদীপটা নিচে নিয়ে গিয়ে রাখি, বেশ ছোটো মতো আছে তাই না বলো, কেন উপরে অনেকগুলো প্রদীপ আছে, একটা প্রদীপ নিচে নিয়ে যাই, সলতেও কিছু নিয়ে যাই, সমস্ত উপরে অনেক সব ডবল ডবল আছে, একটা মাচিস নিয়ে যাই, আচ্ছা আর একটা ধূপ নিয়ে যাব, এই যে ধূপ, এই দেখো এখানটা গুছানো হয়ে গেছে, এই যে ওপর থেকে একটা এই ধূপের ইয়ে নিয়ে চলে এলাম, সমস্ত এগুলো নিয়ে চলে এলাম, গোছানো হয়ে গেছে। আর এখানে আমার গোপালু সোনা লোকনাথ বাবা যখন বসে পড়বে আরও সুন্দর হয়ে উঠবে, এখানটা দেখেছ সব নীল নীল দিয়ে দিয়েছি, ঠিক আছে সব নীল কভার সেট, কালকে পুরো ঘরটা দেখাবো গুছিয়ে গেছে, এদিকটা পুরো বিছানার দিকটা বাবুয়া পুরো ধামসে রেখেছে, ওই জন্য দেখাচ্ছি না ধামসানিকে, ঠিক আছে। গোপালু এখানে ঘুমোবে, এখান থেকে সকালবেলা এখানে উঠে পড়বে, আর এখানে ওর সমস্ত জিনিস মুখ হাত পা মুছবে টুচবে ধূপ টুপ, ঠিক আছে চলো। ওকে বলছি তাই কেবিলের তার তারগুলো যদি কোনো ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা, বিচ্ছি লাগে দেখো এখানটা হিজিবিজি হয়ে আছে, টিভির এখানটাতে হিজিবিজি, আমি টিভি দেখিও না একদম, আমার ভালো লাগে না টিভি দেখতে একদম। এই দেখো তোমাদের দূর থেকে দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে, দেখেছো ফ্যানটাতেও এরমভাবে ঢাকা দিয়ে দিয়েছি, ফ্যানটাকে ভাবছি ওপরে তুলে দেবো মেজাইন ফ্লোরে, বুঝেছো? এখানে একটা সুন্দর ফ্লাওয়ার বাস্ট রাখবো, কিন্তু বাবু এখন তুলতে হবে না গরমকাল না, ওর সামনে পেছনে সব জায়গা হাওয়া লাগবে, সবসময় এইসব নিয়ে মাথায় মানে মাথা ঘোরাই বুদ্ধি ঘোরাই, বুঝেছো? কোনখানটা কী করা যাবে, এখানটা সোফা রাখার কথা ছিল কিন্তু এখানটা আমি সোফাটা রাখতে পারবো না, তোমরা কি দেখেছিলে আমি ওই সেই সোফাগুলো অর্ডার দিয়ে এসেছি, ওই সোফাগুলো আনবো এখন না কিছুদিন পর আনবো, বুঝেছো? আর ওই সোফা দেখেছো তোমরা বোধহয় একটা ভিডিও দেখেছিলাম না বাবুয়া সোফাগুলো, হ্যাঁ ওগুলো ওই সোফাগুলো আনবো, ঠিক আছে। তা ওগুলো ভেবেছিলাম এখানে রাখবো, এখানে রাখবো না কারণ এখানে আমার গোপালু সোনা থাকে, তো আমি এখানে গোপালু সোনাদের একটা এখানে ছোট্ট করে একটা এরকমভাবে সেট আপ করে দিলাম, সারাটা দিন বলতে গেলে এখানে থাকি, তারপর আমার শরীর টরীর খারাপ হলে আমি ওপর নিচ করতে পারি না, অপর ওপর নিচ করতে পারি না,
আর বাবু, আর আমি বলি না আমার শরীর খারাপ হলে আমার ঠাকুরেরও খুব প্রবলেম হয়ে যায় জানো, বাবু অত করতে টরতে পারে না, আমি আর কি নিচে এটা থাকলো আমি চট করে একটু করে ফেলতে পারবো, একটু ধূপ ধূপও তো দেখিতে পারবো অন্তত, বলো না, ওই জন্য এটা আমি এখানে ব্যবস্থা করলাম চিন্তা করে, বুঝাচ্ছ। আর ওই সোফাগুলো যে ওগুলো আনবো ওগুলো আমি সব ওপরে রাখবো, ওই সোফাগুলো সমস্ত ওপরে রাখবো ওগুলো। উফ বাবা, সারাদিন ঘর বাইরে ঘর বাইরে। ঠিক আছে, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার ঘুমালে সোনারাও শুয়ে পড়েছে কিন্তু বাবু এখনও হয়নি, ও গা হাত পা ধুতে ঢুকেছে, ও যে মোবাইল নিয়ে বসে না মানে কি বলবো, ভালো লাগে না। যাই হোক, আমি পুরো একদম বাবা গলায় কি ঢুকলো, ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইট স্কিন কেয়ারও হয়ে গেছে, ঠিক আছে। আর বিছানায় উঠে হ্যান্ড ক্রিম ফুট ক্রিম সব ওগুলো বিছানায় উঠে দিই, ঠিক আছে, ওটা ওগুলো করি, এডিট হয়ে যাওয়ার পর ব্লগটাকে এডিট করে নিই, করে নিয়ে তারপর ওগুলো সব করি, রাতে আবার অনেক কিছু থাকে তো, আবার মাঝে মাঝে মেডিটেশান করি, করা হচ্ছে না এখন কিছুদিন যাবৎ, বাবু ওই জন্য বলছে মেডিটেশানটা করছিস না, রোজই বলছে আমাকে মেডিটেশান করতে হবে, বুঝেছ, আজকে আর কোনো দেখি মেডিটেশান কর, মেডিটেশানটা খুব ভালো শরীরের জন্য জানো, যাই হোক স্কিনটা কি ছুট ছুট করছে বলছো, না স্কিন কেয়ার করার পর আর সকালবেলা উঠে মরা খেয়ে যাই। চলো তাহলে ব্লগটি আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো, ঠিক আছে, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট। আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করবে, ডু লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব।